শেষ জীবনে দিয়োগ দেখা কহির পাগল মদিনার। আল্লাহুম্মা নবীজি আপনার জন্য ধন্য হইল এই জাহান, দয়াল নবীজি রাখিও মনে বইল না গো হাজির বেশে কত মানুষ চলে যায় গো মদিনায়, মনের আবেগ দিয়ে তারা আপনাকে সালাম জানা। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঐতিহ্যবাহী রায়পুর উপজেলা কেন্দ্রীয় বড় মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে নিজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে আজকে পবিত্র মহরম মাসে শেষ জুমা, মহরম মাসের ২৭তম তারিখ শেষ জুমায় জুমার নামাজে অংশগ্রহণ করার সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দিল কণ্ঠ আবেগ ভালোবাসা উজাড় করে রব্বে করিমের আলিশান দরবারে
সকলে একবার কালিমাতুর শুকুর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত, বদরুদ্দুজা নূরুল হুদা, হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াসসাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুর আকরাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উইলদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম, ইবনে আব্দুল মান্নাফ, সকলেই জবান খুলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কলিজার মুরব্বী বাবাজিরা, কলিজার যুবক ভাইয়েরা, ঐতিহ্যবাহী রায়পুর উপজেলা বড় কেন্দ্রীয় মসজিদের সম্মানিত মুসল্লি বাবাজিরা, গত দুই জুমায় আমি আলোচনা করতে পারিনি। গত জুমায় আমি একটু বরিশালে গিয়েছিলাম, আর এর আগের জুমায় আমাদের একজন মেহমান তাশরিফ এনেছেন, উনি অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে এলেমে বরকত দান করুক, ফরিয়া আমিন। আজকে আলোচনা ইনশাআল্লাহ, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাদাইলুত তাহারাত ওয়া আহাম্মিয়াতুহা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্রতার ফজিলত এবং তাহার গুরুত্ব। পবিত্রতার ফজিলত এবং তাহার গুরুত্ব। পবিত্রতা ইসলামী শরীয়তের মধ্যে অন্যতম একটি আমল, ঠিক কিনা বলেন? যে আমলটি ছাড়া কোরআন তেলাওয়াত করা যায় না, যে আমলটি ছাড়া নামাজ পড়া যায় না, যে আমলটি ছাড়া কখনো কখনো মসজিদে প্রবেশ করা যায় না, সুবহানাল্লাহ পড়েন, যে আমল ছাড়া নামাজের দ্বারে কাছে যাওয়া যায় না, ওই আমলটি কত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বলেন। পবিত্রতা সিম্পললি মুতলাকানভাবে দুই প্রকার। কয় প্রকার? ক্লাসিক্যাল পড়া কথা বুঝবেন, তহারত বা পবিত্রতা সাধারণভাবে ঈমান এবং কুফরের দিক থেকে দুই প্রকার, ঈমান এবং কুফরের দিক থেকে দুই প্রকার। একটি হচ্ছে কলবি পবিত্রতা, আরেকটি হচ্ছে বাদান শরীরিক, শরীরের দিক থেকে পবিত্রতা। কলবের পবিত্রতা বা অপবিত্রতা কি? যে ব্যক্তি তার কলবকে কুফর শিরিক বেদাত, কুফর শিরিক বেদাত থেকে কলবকে বাঁচাইবে, সেই ব্যক্তি কলবের পবিত্রতা অর্জন করবে, সুবহানাল্লাহ। তাহলে কলবের পবিত্রতা আছে না নাই? আছে। এটার সপক্ষে দলিল কি? এ ব্যাপারে কোরআনে কারীমের সূরা তাওবা 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام. الله বলেন, يا أيها الذين آمنوا إنما المشركون نجس, হে ইমানদারেরা জানিয়ে লও, যারা কাফের মুশরিক, যারা ঈমান আনে নাই, যাদের কলবের মধ্যে শিরিক ভরা, কুফর ভরা, যারা মুশরিক এবং যারা কাফের, এরা হলো নাজাস, অপবিত্র। এরা কি? অপবিত্র। কেন?
এদের কলবের মধ্যে ইমানের নূর নাই। সুবহানাল্লাহ, ইমানের নূর কাদের কলবে আছে? যারা মুমিন। সুবহানাল্লাহ। তাহলে যারা কুফর শিরকে বিভক্ত, যারা কুফর করে, শিরিক করে, যারা কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র বলেছেন। আর যে ব্যক্তি কলবের দিক থেকে অপবিত্র, ওই ব্যক্তি যেন ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম, তারা যেন মসজিদে হারামে না প্রবেশ না করে, তারা যেন আল্লাহর ঘরে না যায়, তারা যেন মসজিদে না যায়, কেননা তাদের কলব অপবিত্র। এই জন্য আল্লাহর ঘর মসজিদ কেবলমাত্র ইমানদারের জন্যই উন্মুক্ত। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, প্রাথমিকভাবে আমাদের কলবকে পবিত্র করতে হবে, ঠিক কিনা বলেন? কলব যেটাকে বলা হয় তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, এদিকে ডিটেলস আলোচনা আমি যাব না, এটা আলাদা একটা বিষয়। তাজকিয়ায়ে নফস অন্য কোনো সময় আলাদা চ্যাপ্টারের উপর আলোচনা হবে। ভাই, পবিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাকুম ফীহি আবাদা লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফী। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদ আপনি যাবেন না যেই মসজিদটা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ওই মসজিদ আপনি নামাজ পড়বেন না যেই মসজিদটা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে বানানো হয়েছে। এমন মসজিদ আছে না, পাশেই একটা মসজিদ আছে, আবার আরেক সম্প্রদায় অন্য দল, এরা আলাদা টাকা হইছে নিজের দাম হুডাম বাড়ানোর জন্য, পাশেই আরেকটা মসজিদ বানাইছে, আছে না নাই? এটা কিন্তু ফেতনা তৈরি করার উদ্দেশ্য, এটাকে বলা হয় মসজিদে যারা। আল্লাহ তাআলা বলে দিলেন, ওই আমলে মুনাফেকেরা একটা মসজিদ বানাইল, আল্লাহর হাবিব সেই মসজিদে নামাজ পড়ার জন্য যেতে লাগলে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওই মসজিদে যাবেন না যেই মসজিদ ফিতনার জন্য বানানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলে, ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাখিরিন। হাবিব, আপনার সাহাবীদের মধ্যে এমন একদল সাহাবী আছে গো যারা পবিত্রতাকে ভালোবাসে, যারা পবিত্রতাকে পছন্দ করে, যারা অপবিত্রতাকে ঘৃণা করে, যারা পেশাব পায়খানা করার পর যারা পানির মাধ্যমে তারা শৌচকার্য সম্পাদন করে, পানি দিয়া পবিত্রতা অর্জন করে, ডিলা কুলুপ দিয়া পবিত্রতা অর্জন করে। হাবিব, আমি আল্লাহ জ্বালায় দিলাম, যারা পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করে, পানি দিয়া পবিত্রতা নেয়, পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করে, ডিলা কুলুপের মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা দিলাম। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার আলাদা একটা অবশ্যই রিজন আছে। কেন? আরবে তৎকালীন সময়ে পানির অভাব ছিল, ছিল কি ছিল না? ছিল না, প্রচণ্ড পানির অভাব। বিষয়বস্তু আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। এ কারণে আরবের তৎকালীন ভাইরা শুকনা খাবার খাইত। কি খাবার বুঝেন? মাসালা বুঝেন? শুকনা খাবার, রুটি, গম, যব, খেজুর, এই তো নাকি তৎকালীন সময়। এখনও মনে হয় আরব এগুলোই বেশি খায়, এই জন্য তাদের যে মলমূত্র বা পায়খানা এটা শক্ত ছিল, ফলে এটা দিয়ে নাপাক বেশি হওয়ার সম্ভাবনা ছিল না। তারা শুধু ঢিলা নিত, পাথর, তিনটা পাথর নিত। এটা বুখারী মুসলিম সহ যতগুলো হাদিসের কিতাব আছে এগুলো আলাদা অধ্যায় আছে, আলাদা বাব আছে, এখানে এগুলো তো এখন পড়ানো সম্ভব না আপনাদের মাসালা বুঝাবার জন্যে। ফলে তারা তিনটা পাথর নিলে তাদের পবিত্রতা অর্জন হয়ে যেত। একদল ছিল যারা এতদ সত্ত্বেও ডিলাগুলোও ব্যবহার করত, পানিও ব্যবহার করত। ইবনু জারির তাবারি তাফসির তাবারির মধ্যে এনেছেন, শুধু তারা মাত্র পানির মাধ্যমে এই পবিত্রতা অর্জন করার ফলে তারা পৌত পবিত্র হয়ে যেত। এদের পবিত্রতার সপক্ষে আল্লাহ আয়াত কারিমা নাযিল করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
বাবা জিনা আমার গভীর মনোযোগ। একজন মানুষ নাপাকি হয় দুই ধরনের, একটাকে বলা হয় হদসে আকবার, আরেকটাকে বলা হয় হাদাসে আসগার। আল হাদাসুল আকবার, আল হাদাসুল আসগার, একটা হচ্ছে বড় নাপাকি, আরেকটা হলো ছোট নাপাকি। বড় নাপাকি কাকে বলা হয়? বড় নাপাকি বলা হয় যেই নাপাকি থেকে গোসল করা ফরজ, যেই নাপাকি থেকে গোসল করা ফরজ, এটাকে বলা হয় বড় নাপাকি, এটাকে বলা হয় বড় নাপাকি। যেই নাপাকি থেকে, যেই অপবিত্রতা থেকে গোসল করা কি হয়, ফরজ হয়, তাকে বলা হয় বড় নাপাক। আরেকটা থেকে, যেই নাপাকি থেকে, যেই অপবিত্রতা থেকে ওযু করা ফরজ হয়, তাকে বলা হয় নাপাকে, ছোট নাপাকি। বিষয়টা তো বুঝছেন আপনারা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 222 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাআতাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর ফাইযা তাতাখারনা ফাতুহুন্না মিন হাইযু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখ্খিরিন। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব মক্কার কাফের মুশরিকেরা আপনাকে জিজ্ঞাসা করাবে মা বোনদের প্রিয়ড সম্পর্কে, মা বোনদের মাসিক সম্পর্কে। আপনি বলে দেন কুল হুয়া আযা, এটা হলো একটা কষ্টদায়ক, এটা একটা কি কষ্টদায়ক জিনিস, মা বোনদের প্রিয়ড যখন প্রিয়ড চলে এটা হলো নাপাকির সময়, অপবিত্রতা নির্দিষ্ট একটা সময়। ওই সময়ে কোনো হাজবেন্ড কোনো স্বামী যেন তাদের স্ত্রীদের সাথে মিলন না করে, কেননা এতে কিন্তু কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীদের কাছে যেন তারা না যায় যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখ্খিরিন। এই দুনিয়ার পুরুষেরা জানিয়া লও আমার আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও আমার আল্লাহ ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এটা একটা নাপাকি, এটা একটা কি নাপাকি, অপবিত্রতা কি প্রিয়ড, মা বোনদের প্রিয়ড বা আমরা বাংলা ভাষায় বলি মাসিক, এটা থেকে পবিত্রতা অর্জন হবে কিভাবে, নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে গোসল করলে সে পবিত্রতা অর্জন হবে, সুবহানাল্লাহ। যেমন কোনো পুরুষ ভাই যখন স্ত্রীর কাছে গেল, বিবির কাছে গেল, তখন সে বড় নাপাকি হলো, এখান থেকে পবিত্রতা অর্জন করার জন্য তার উপরে গোসল করা ফরজ। মাসালাগুলো কি বুঝতেছেন আপনারা? গোসল করা কি ফরজ, এটাকে বলা হয় বড় নাপাকি। তাহলে এই নাপাকিগুলা থেকে কোনটা থেকে গোসল করা ফরজ, কোনটা থেকে অজু করা ফরজ, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমের মধ্যে পবিত্রতা অর্জন করার ব্যাপারে অসংখ্য আয়াত কারিম আল্লাহ নাযিল করলেন। সূরা মায়েদার 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়ায়া যাবা, নামাজের সময় যখন হয়ে যাবে, তোমরা যদি নাপাকে আসগর হাদাসে আসগর, তোমাদের যদি ছোট নাপাকি থাকে, তোমরা যদি ছোট অপবিত্রতায় থাকো, ছোট অপবিত্রতা কি, যাদের উপর অজু ফরজ, এ বুঝেন না কথা আপনারা, যাদের উপর অজু ফরজ, তোমাদের উপরে যদি অজু ফরজ থাকে, তাহলে ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা চারটা ফরজ আদায় করিয়া তারপরে নামাজে দাঁড়ায়া যাও। এক নম্বরে তোমাদের মুখগুলো ধৌত করিয়া লও, দুই নম্বরে দুই হাতের কোনো পর্যন্ত ধোও, তিন নম্বরে ওমসাহু বির ওসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করো, চার নম্বরে ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পায়ের টাকনো পর্যন্ত ধোও। এই চারটা অজুর ফরজ আদায় করিয়া তারপরে তোমরা নামাজে দাঁড়ায়া যাও, সুবহানাল্লাহ। তাহলে ওজুর ফরজ কয়টা, জোরে বলেন চারটা, কয়টা ওজুর ফরজ কয়টি, এই আপনারা কি জানেন না? তো জানলে সবাই বলেন ওজুর ফরজ কয়টি, আমি কিন্তু জিজ্ঞাসা করব পরবর্তীতে, ওজুর ফরজ কয়টি? এক নম্বরে সমস্ত মুখ ধৌত করা,
সমস্ত মুখ ঠিক কিনা? দুই নম্বরে দুই হাতের কনু পর্যন্ত ধৌত করা, দুই ফরজ, কয় ফরজ? তিন নম্বরে মাথা চার ভাগের এক ভাগ মাসেহ করা, মাথা চার ভাগের এক ভাগ, এটা হচ্ছে তিন ফরজ। চার নম্বর ফরজ দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, এই চারটা হচ্ছে অজুর ফরজ। এই চারটা যদি আদায় করে হাদাসে আসগর ছোট নাপাকি থেকে সে পবিত্রতা অর্জন করলো। সুবহান, তাহলে অজুর ফরজ চারটা, এটাকে আমরা বুঝলাম। আর অজুর কিছু সুন্নত আছে, যেমন কুলি করা, নাকে পানি দেওয়া, দাড়ি খিলাল করা, দুই হাতে আঙ্গুলি ধৌত করা, কান মাসে করা, গর্দান মাসে করা, আছে না নাই? এগুলো অজুর সুন্নত। বাবা জিনা আমার গভীর মনোযোগ, পবিত্রতার ব্যাপারে কত গুরুত্ব আল্লাহর হাবিব দিলেন, একটি হাদিস আমি আপনাদের শোনাইয়া দেই। সহিহ আল বুখারি 216 নম্বর হাদিস, মুসলিম শরীফের 292 নম্বর হাদিস, বুখারি শরীফে এই হাদিসটা তাকরার তিন জায়গায় এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন মিন হিতানিল মদিনা আও বিকাবরাইন, আল্লাহর হাবিব একদিন মদিনা শরীফের একটি কবরস্থানের কিনারে দিয়া যাচ্ছিলেন, অথবা একটি দেওয়ালের পাশ দিয়া আল্লাহর হাবিব আগমন করছিলেন। ফাসামিয়া সাওতা ইনসাইনে ইউআযযিবানি ফি কুবুরিহিমা, হঠাৎ করিয়া আল্লাহর হাবিব দেখলেন ওই দুইটা কবরের ভিতর থেকে দুইজন মুর্দারের কান্নার আওয়াজ শোনা যায়। নাউজুবিল্লাহ, কোন কবরের মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায়? কেমন নবী, কেমন ফাওয়ারফুল নবী! কবরের মধ্যে আজাব দেওয়া হয়, দুনিয়ায় বসিয়া সেই কবরের কান্নার আওয়াজ নবী আমার শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ওমা ইউআযযিবানি মি কাবীরিন, এই দুই কবরবাসীদেরকে বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হয় না। যেই দুইটা গুনাহ তারা দুনিয়ার জমিনে করেছে, এই দুইটা গুনাহকে তারা গুনাহ মনে করত না। সাহাবায়ে কেরাম আরজ করলো, নবীজি আমার কি অপরাধের কারণে এই কবরবাসীদের আযাব দেওয়া হয় আমাদের একটু জানাইয়া দেন। আল্লাহর হাবিব বললেন, কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই দুইজনের একজন দুনিয়ার জমিনে পেশাব করিয়া পানি নিত না, পেশাব করিয়া তারা পবিত্রতা অর্জন করত না, পেশাব করার সময়ে সতর ডাকত না, পেশাব করার সময়ে তারা আড়ালে যাইত না। তিনটা বর্ণনা, কয়টা বর্ণনা? তিনটা বর্ণনা। একটা বর্ণনা লা ইস্তাতিরু মিনাল বাউল, পেশাব করার সময় তারা আড়ালে যাইত না। আর একটা বর্ণনা, পেশাব করার সময় তারা পবিত্রতা অর্জন করত না, পানি নিত না, ঢিলা কুলুব নিত না, এ কারণে কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেয়। উঁচু আওয়াজে বলেন, নাউযু বিল্লাহ। এই খাচ্চত আছে না নাই? আছে না? এই খাচ্চত অনেক আছে আমাদের মধ্যে। হুজুর, দুই নম্বর ব্যক্তিকে কেন আযাব দেওয়া হয়? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়া কানাল আখারু ইয়ামশি বিন নামিমা, দুই নম্বর যে ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয়, এই ব্যক্তি দুনিয়ার জমিনে হাঁটিয়া হাঁটিয়া অন্যের গীবত শেখায়াত করত। নাউজুবিল্লাহ। রাসূল কি করলেন? ফাকাসসারাহা সুম্মা দাআ বিজারিদাতিন ফাকাসসারাহা কাসরাতাইন ফাওয়াদাআ আলা কুল্লি কবরিন মিনহুমা কিসরাতান। আল্লাহর হাবিব একটা গাছ থেকে একটা কাঁচা ঢাল ভাঙলেন, ভাইরা দুই টুকরা করলেন, কইরা এক কবরে একটা ঢাল গেঁথে দিলেন, আরেক কবরে আরেকটা ঢাল গেঁথে দিলেন। রাসূল বললেন, লাআল্লাহু আন ইউখফিফা আনহুমা মা লাম তাইবাসা আও মা লাম ইয়াইবাসা, এই দুইটা ঢাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, শুকনা হবে না, ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। তাহলে কবরের মধ্যে কাঁচা গাছ লাগানো, ছোট ছোট গাছ লাগানো হাদিস দ্বারা প্রমাণিত কিনা বলেন না? এই মুসলিম শরীফের হাদিস। কেন? গাছের পাতা, কাঁচা গাছ কার জিকির করে? আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। খান তার এই ব্যাপারে খুব হুঁশিয়ারি, অপবিত্রতার ব্যাপারে কত হুঁশিয়ারি আল্লাহর হাবিব দিলেন। প্যারে ভাই মুসল্লিরা আমার গভীর মনোযোগ দেন,
বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য আপনারা বড় মসজিদে আসেন। বিষয়ভিত্তিক আলোচনা না হলে মুসল্লিরা খোরাক পায় না, ঠিক কিনা বলেন? পবিত্রতা কত গুরুত্ব, পবিত্রতার কত ফজিলত। অনেক সময় আমার ভাইরা আমার বোনেরা বাসা বাড়িতে অপবিত্র হয়ে থাকে, পবিত্রতা বর্জন করে না। অপবিত্র ব্যক্তির উপর আল্লাহ লানত দেয়, আল্লাহর ফেরেশতারা লানত দেয়, দুনিয়ার পশু পাখিরা পর্যন্ত অপবিত্র ব্যক্তিকে লানত দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? হাদিসের মধ্যে এমন পাওয়া যায়, শরীরের মধ্যে যতগুলো পশম থাকে, পশম থাকে ওই প্রত্যেকের পশমের গোড়ায় গোড়ায় পর্যন্ত অপবিত্র ব্যক্তিকে লানত দিতেই থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই যারা বিবাহ শাদী করেছেন, অনুরোধ করব, বিবির কাছে গেছেন, যদি বিবির কাছে যাওয়ার পরে অপবিত্র হয়ে যান, সাথে সাথে গোসল করে ফেলেন। যদি কোনো রকমের হাজত থাকে, কমপক্ষে উজু করে তারপরে ঘুমান, আর ফজরের নামাজের আগে গোসল করে নেন, তবে গোসল করে নেওয়া উত্তম। রাসূলের হাদিস দেখেন কি বলে, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 226, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের জবান থেকে শুনিলাম, রহমাতুল লিল আলামিন জবান দিয়ে বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন, ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। যেই ঘরের মধ্যে কুকুরের ছবি দেখা যায়, কুকুর থাকে। যেই ঘরের মধ্যে অন্য কোন ছবি থাকে, যেই ঘরের মধ্যে নাপাক মানুষ থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরের মধ্যে কুকুর থাকে, যেই ঘরের মধ্যে ছবি থাকে, যেই ঘরের মধ্যে অপবিত্র মানুষ থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা। তার নাপাকি মানুষ, নাপাক মানুষ, এই মানুষ থাকে কি থাকে না? আছে না? অপবিত্র, ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, গোসলের রক্ত গিয়া গোসল করে না, নাউজুবিল্লাহ। এখন কেন ভাই, নাপাক মানুষ হবেই, স্বাভাবিক। তাই বলে কি আপনি অপবিত্র থাকবেন? এই যে অটোমেটিক আল্লাহর ফেরেশতারা লানত দিচ্ছে, এটার ভাগিদার, এই গুণাগুলো কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন? আলিয়াজুবিল্লাহ, আল্লাহর কাছে মানা চাই, নাউজুবিল্লাহ। কোন রসুল্লাহর আরেকটি হাদিস শুনেন, অপবিত্র যে ব্যক্তি থাকে তাকে কত বড় লানত। ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাই আত-তারগীব আত-তারগীব 280 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুল্লাহ তাকরাবুহুমুল মালাইকাতু আল জুনুবু ওয়াস সুকরানু। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, তিন ব্যক্তির ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এক নাম্বার, যে ব্যক্তি নাপাক, যে ঘরের মধ্যে নাপাক ভাই বোন থাকে, অপবিত্র, গোসল ফরজ যাদের উপরে, গোসল ফরজ হয়ে আছে কিন্তু গোসল করে না, অপবিত্র পড়ে আছে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরের মধ্যে মদঘোর আছে না, নাই, মদ পান করে, বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, এই ধরনের নেশা দ্রব্যে আসক্ত যে ঘরের মধ্যে পাওয়া যায়, ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সর্ব অবস্থায় উজুতে থাকা, পবিত্র তথা পবিত্রতায় থাকা, এটা রসুলুল্লাহর নির্দেশ, সুবহানাল্লাহ। কোন আর আল্লাহর ওলিদের এটা আমল, দাইমি আমল। আল্লাহর ওলিরা হচ্ছে কি, ওযু ছুটে গেলেই ওযু করে নেয়, সুবহানাল্লাহ। আর আমরা কি একটা অবস্থায় পড়ে আছি, এই কি বলা হয়, রাত্রে যদি অপবিত্র হয়, গোসল ফরজ হয়, ফজর নামাজ তো পড়েই না, পরের দিন গোসলের রক্ত গিয়া গোসল করে লং টাইম অপবিত্র থাকে, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর অভিশাপ ওই ব্যক্তিকে দেয়। এই জন্য পবিত্রতার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ভাই, পবিত্রতার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। বিষয়গুলোর আমরা গুরুত্ব দেই না, পেশাব করছে পানিও নেয় না, ঢিলাও নেয় না। অনেক ঘরে আমি মাহফিল করতে যাই, অনেক বাড়িতে, অনেক দেশে আমি মাহফিল করতে গিয়া অনেক সময় হাজত সারতে যাই, ভালো ভালো ঘর, ইয়া আপনার খুব মানে নামি দামি ফ্যামিলি, বাথরুমে যাই উজু করার জন্য, টিস্যুর বক্সে টিস্যু নাই, টিস্যুর বক্সে টিস্যু নাই, সেই ঘরে আমার খাইতে মন চায় না, কোনো রকমের মান সম্মান বাঁচানোর উদ্দেশ্যে অল্প কয়টা আমি খাই,
তাহলে বাথরুমে নামি দামি ঘর ফ্যামিলি যদি টিস্যু না থাকে, টিস্যুর বক্সগুলার মধ্যে ওল পড়ে আছে, বোঝা যাইল কি এই বক্সে বহুদিন পর্যন্ত টিস্যু নাই, তাই ফ্যামিলিগুলা কি ঢিলাকুলুপ নেয় না? এই প্রতিজ্ঞা করেন আজকের থেকে আপনারা প্রত্যেকের ঘরে টিস্যু বক্স রাখবেন, কি রাজি আছে ইনশাল্লাহ? একটা টিস্যুর দাম কত? 20 টাকা 25 টাকা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই টিস্যু নিয়ে রাখবেন, টয়লেট পেপার নিয়ে রাখবেন। পবিত্রতার দিকে কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই, পবিত্রতার কোনো গুরুত্ব আমাদের মধ্যে পাওয়া যায় না। অথবা যারা আপনার গ্রাম সাইডে থাকেন, আপনারা ঢিলা ব্যবহার করবেন, মাটির ঢিলা ব্যবহার করবেন, এটা আরো উত্তম। সুবহানাল্লাহ। এখন এই ঢিলা ব্যবহার করবো কয়টা? তিনটা। কয়টা? তিনটা ঢিলা ব্যবহার করবো, তিনটা ঢেলায়। কেউ জোর ব্যবহার করবেন না, বেজোর। আল্লাহ ইউহিব্বুল উইত্র, আল্লাহ বেজোর। আল্লাহ কয়জন হগলে কন? কয়জন? আল্লাহ বেজোর, বেজোরকে আল্লাহ ভালোবাসেন। সুবহান, গভীর মনোযোগ, কতটা গুরুত্ব আল্লাহর হাবিব দিলেন। একটি হাদিস আমি আপনাদের শোনাইয়া দেই, মুসলিম শরীফের 250 নম্বর হাদিস, সহি মুসলিমের 250 নম্বর হাদিস। হযরত আবি হাজিম বলেন, রাআইতু আবা হুরাইরা ইয়াতাওয়াদ্দাউ, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম তিনি ওযু করতেছেন। কি করতেছেন? ফাগসালা ওয়াজাহু ওয়াইয়াদাইহি হাত্তা কাদা ইয়াবলুগুল মানকিবাইনি, আমি দেখেছি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ওযু করার সময় মুখ দৌত করলেন, দুই হাত দৌত করলেন, দুই পা দৌত করলেন। অতঃপর তিনি বললেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরাইরা ওযু করার পরে তিনি বলতেছেন, আমি আমার রহমাতুল লিল আলামিনের জবান থেকে নিস্কানে শুনেছি, আল্লাহর হাবিব বললেন, ইয়াকুলু ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুরনা মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জানিয়ালো, আমি আমার নবীর জবান দিয়ে শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে যখন বিচারের কাঠ গড়া ডাক দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওজুর জায়গাগুলোর মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতেই থাকবে। ওজুর জায়গাগুলোর মধ্যে নূরের আলো ঝলমল করবে। ওজুর জায়গা কোনগুলা? মুখ, ঠিক কিনা? হাত, ঠিক কিনা বলেন? পা, এগুলোই তো ওজুর জায়গা। ওজুর জায়গাগুলা গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওজুর জায়গাগুলার মধ্যে নূরের আলো ঝলমল করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আসছে যেটা বুখারীতে আসছে, রাসূল সাহাবায়ে কেরাম বলল, হাবিব কিয়ামতের ময়দানে এত শত উম্মতের মধ্যে, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, এত উম্মতের মধ্যে আপনার উম্মতদের আপনি কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ। কয় না নবীজি আমার বলনরে সাহাবিনা, একটা খোলা মাঠের মধ্যে যদি হাজার হাজার কালো কালো ঘোড়া থাকে, সেখান থেকে যদি কয়েকটা সাদা ঘোড়া থাকে, সাদা ঘোড়াগুলা বের করতে কি কষ্ট হবে? নি বলে না কষ্ট হবে না। বলে আমার উম্মত যারা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, পবিত্রতা বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ওজুর জায়গাগুলারে গুররু মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওজুর জায়গাগুলারে আর ওজুর জায়গা হিসাবে রাখবে না, ওই জায়গাগুলারে নূরের আলো দিয়া ঝলমল করাইয়া দিবে। নূরের আলো দেখিয়া আমি রহমাতুল্লিল আলামিন চিনে ফেলবো, এটা আমার উম্মত। আমি টান দিয়া আমার হাউজে কাউসারের কিনারা আনিয়া হাউজে কাউসারের পানি পান করায়া আমার উম্মতরে জান্নাতের ফয়সালা করে দিব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ওজুর জায়গাগুলা নূরে জলমল জলমল করবে, ঠিক কিনা? এখন আমরা তখন দেখা গেছে এক অক্তর জন্য যদি উজু করি, পরের অক্ত মনে করেন না উজু আছে কি নাই, ভুলে গেছি, কেয়াস করি, না আমার উজু আছে, না আমার উজু আছে, উজু করার ডরে শীতকালিয়া দিন তো আরো আগে না, কথা কোন ঠিক কিনা? শীতকালিয়া দিন তো আরো আগে না, বিভিন্ন যুক্তি বাইর করে, গবেষণা করে, উজুটা কি আমার আসেনি? এত গবেষণার দরকার কি? উজুটা করলে কি ক্ষতি? ক্ষতি আছে, কিন্তু উজু করবে না,
কি কইছি বুঝছেন নি কথা। এই জন্য আপনারা প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা উজু করবেন। পেয়ারে হাজিরিন গভীর মনোযোগ। আরেকটা হাদিস আমি আপনাদের শুনাইয়া দেই, পবিত্রতার কত গুরুত্ব, পবিত্রতার কত গুরুত্ব। কষ্ট হয় আপনাদের? আপনাদের কষ্ট হচ্ছে? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি বলবো বলবো। আমার বুঝে মনার বুঝ মানে না, বুঝে মনার বুঝ মানে না, যেতে চাই সেই মাদিনা, মনের আশা পুরা রব্বানা, মনের মনার বুঝ মানে না, যেতে চাই সেই মাদিনায়, মনের আশা পুরাও রাব্বানা। দুরুদ বলি, আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে ভাই, যে কথাটা বোঝাতে যাচ্ছি আমি আপনাদের, পবিত্রতার গুরুত্ব অনেক বেশি। সব সময় পবিত্রতার হালতে থাকা, অজুর হালতে থাকা, গোসল ফরজ হইলে গোসল করে নেওয়া, অজু ফরজ হইলে অজু করে নেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের আরেকটা হাদিস শুনাইয়া দেই। হাদিসটি ইমাম তিরমিজি, 2 নম্বর হাদিস। তিরমিজির কত নম্বর হাদিস? 2 নম্বর। শুনান, তিরমিজি 1 এবং 2, মুসলিম শরীফে 244 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইদা তাওয়াদ্দু আল আব্দুল মুসলিম ওয়া আল মুমিনু ফাগসালা ওয়াজহাহু খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখির কাতরিল মা। একজন ইমানদার ব্যক্তি যখন নামাজের জন্য ওযু করতে যায়, ওযু করার সময় যখন মুখ ধৌত করে, কি ধৌত করে? মুখ ধৌত করে, ওই মুখের চোখ দ্বারা যত গুণা করেছে, মুখের চোখ দ্বারা যত গুণা হয়েছে, মুখ ধৌত করার সাথে সাথে ওই মুখ দিয়া পানির ফোটার সাথে সাথে মুখের সমস্ত গুণাগুলো আমার আল্লাহ মাফ করিয়া দেয়।
রসুল তারপরে বলেন ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাশাত গায়াদাহু মাআল মা আও মাআ আখির কাতরিল মা। একজন মুমিন বান্দা যখন নামাজে রুজু করে, নামাজে রুজু করার সময় যখন হাত দৌদ করে, হাত দৌদ করার সময় এ হাত দ্বারা যত গুনাহ করেছে আল্লাহর হাবিব জানায়া দেয়, হাত দৌদ করার সময় যত ফোঁটা পানি জমিনের মধ্যে পড়েছে প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে হাত দ্বারা সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পানির ফোঁটার সাথে জমিনের মধ্যে ফেলে দেয়। রসুল আমার জানায়া দেয় ফাইদা গাসালা রিজালাইহি খরাজাত কুল্লু খাতিয়াতিন মাসাদরি দিলাহু মাআল মা আও মা আখির কাতরিল মা। একজন ওযুকারী ব্যক্তি যখন ওযু করার সময়ে দুই পা দৌদ করে, দুই পা দৌদ করে পা দ্বারা যত গুনাহ করেছে, পা দ্বারা যত রকমের গুনাহ করেছে পায়ের দৌদ করার সাথে সাথে পানির ফোঁটার সাথে পায়ের প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ জমিনের মধ্যে ফলায়া দেয়, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন হাত্তা ইয়াখরুজু নাকিয়াম মিনাজ যুনুব নাকিয়াম মিনাজ যুনুব। ওযু করা যখন শেষ হয়ে যায়, ওযু করার সাথে সাথে আল্লাহর বান্দা যখন মসজিদের মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা তাকে পৌত পবিত্র বানায়া, পবিত্র বানায়া, বেগুনা বানায়া, নিষ্পাপ বানায়া, হাত্তা নাকিয়াম মিনাজ যুনুব গুনাহ থেকে মুক্ত বানায়া তারপরে মসজিদের মধ্যে নিয়ে যায়, উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযুর মধ্যে পবিত্রতার মধ্যে ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন অনেক বেশি ফজিলত রয়েছে। আরেকটা হাদিস আমি আপনাদের শুনাইয়া দেই, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জানাইয়া দিয়েছেন এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। হাদিসটা এসেছে তিরমিজিদের হাদিস নাম্বার 3233 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসে কুদসি, পবিত্রতার কত গুরুত্ব, ওযুর সাথে থাকার কত গুরুত্ব, পবিত্রতার সাথে থাকা কত গুরুত্ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রসূলুল্লাহ বলেন আতানি আল্লাইলাতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, একদিন রাত্রিবেলায় আমার মাবুদ আমার কাছে এসেছে, আল্লাহু আকবার, আতানি আল্লাইলাতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা, আল্লাহর আসল সুরাতে আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াল সুরাতে আমার হাবিব বলে আমার কাছে আমার মাওলা আগমন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া বলল ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমু মালাউল আলা, উচ্চ পরিষদের মন্ত্রীরা উচ্চ পরিষদের ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছেন হাবিব আপনি কি জানেননি? সুবহানাল্লাহ বলবেন না? উচ্চ মন্ত্রণালয়ের ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে হাবিব আপনি কি জানেননি? আল্লাহর হাবিব বলতেছেন কুলতুলা আমি জানি না, আমি জানি না। হাদিসটা শুনেন, কলা আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাফাইয়া হাত্তা ওয়াজাদতু বারাদাহা বাইনা সাদিয়াইয়া, আমার মাওলা কুদরতি হাত আমার হাবিবের গর্দানের মধ্যে এইভাবে রাখলেন, আল্লাহু আকবার, আমার মাবুদের কুদরতি হাত আমার হাবিবে এই জায়গার মধ্যে রাখলেন। আল্লাহ হাবিব বললেন হাত্তা ওয়াজাদতু বারাদা সাদিয়াইয়া, আমার অন্তরের মধ্যে আমি কেমন জানি একটা শীতলতা অনুভব করলাম। এরপরে আমার আল্লাহ বল আল্লাহর হাবিব বললেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার মাওলা ওনার কুদরতি হাত আমার ঘাড়ের গর্দান মুবারকে রাখার সাথে সাথে আসমান জমিনের মধ্যে যত রকমের গুপ্ত ধনভাণ্ডার আছে, যত ইলমে গায়েব আছে, আমি রহমাতুল্লিল আলামিন সাথে সাথে সব কিছু জেনে ফেললাম, সব কিছু দেখে ফেললাম, সব কিছু আমার সিনার মধ্যে মজুদ হয়ে গেল, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ এরপরে বলতেছেন ও হাবিব, উচ্চ মন্ত্রণালয়ের পরিষদের ফেরেশতারা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছে আপনার ঘাড় মোবারকে হাত দেওয়ার সাথে সাথে আপনি তো জেনে ফেললেন, তারপর আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিল কাফফারাত
এক নম্বর বিষয় হলো কাফফারাত। কাফফারাত কি? ওয়াল কাফফারাত ওয়াল মাকসু ফিল মসজিদে বাদাস সালাত। কাফফারাত বলা হয় এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য মসজিদে অবস্থান করাটা, এটাকে বলা হয় কাফফারাত। সুবহানাল্লাহ, এটা কেউ যদি করে মাঝামাঝি সময়ের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করিয়া দেয়। দুই নম্বরে বলে ওয়াল মাসি ওয়ালাল আকদামি লাল জামাত, ফজরের নামাজ পড়িয়া জোহর পর্যন্ত অপেক্ষা করা, হাঁটিয়া হাঁটিয়া কেউ যদি মসজিদে আসে, এই যে মসজিদে আগমন করতেছে এই বিষয়টা নিয়ে আল্লাহর ফেরেশতারা আলোচনা করতেছে। তিন নম্বরে ওয়া ইসবাগুল উদু ইফিল মাকারিহি, তিন নম্বর বিষয়টা কষ্টদায়ক জায়গায় ওজুর সময়ে পানি পৌঁছে দেওয়ার বিষয়টা নিয়ে আল্লাহর ফেরেশতারা আলোচনা করতেছে। সুবহানাল্লাহ, বলবেন না কষ্টদায়ক বস্তু কি? যাদের ঘন দাড়ি, খিলাল করা, নাকের ভিতরে পানি দেওয়া, চোখের কোণে পানি দেওয়া, কানের ভিতরে পানি দেওয়া, গোসল ফরজ যখন হয় নাভির ভিতরে পানি দেওয়া, এমন যেই জায়গায় যেখানে পানি প্রবেশ করানো সম্ভব না, ওই সমস্ত জায়গাগুলোতে পানি প্রবেশ করানো, এটাকে বলা হয় ইসবাগুল উদু ইফিল মাকারি। কষ্টদায়ক বস্তু, কঠিন শরীরের জায়গাগুলোতে পানি প্রবেশ করা, এই বিষয়টা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর ফেরেশতারা এটা নিয়ে আলোচনা করতেছে, এটার ফজিলত নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। এই কাজটা যারা করে, রসুল বলতেছে কানা মিন খাতিয়াতিহি কায়ৌমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, একজন শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, ওই ছেলেটার যেমন গুনাহ থাকে না, ওই আল্লাহর বান্দাও তেমন বেগুনাহ নিষ্পাপ হয়ে যায়। তাহলে এক নম্বর কি? মসজিদে অবস্থান করা। দুই নম্বর এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের জন্য মসজিদে হাঁটিয়ে হাঁটিয়ে যাওয়া। তিন নম্বর ইসবাগুল উযু ইফিল মাকারে, কষ্টদায়ক জায়গাগুলোতে পানি প্রবেশ করানো। সুবহানাল্লাহ, বুঝলেন না? এই হাদিসগুলোতে অনেক কিছু আছে, এই বিষয়গুলো আলোচনা করলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা আসলি সুরতে আল্লাহর হাবিবের কাছে আসছেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এত দূরে নেওয়ার দরকারটা ছিল কি? কয় নামাজ দেওয়া নাইল্লাই তো, নামাজ তো দুনিয়ার মধ্যে আরও কত ওহিনাজিল হয়েছে, রোজা, হজ, হ্যাঁ, সেগুলোও তো ফরজ বিধান, সেগুলোও তো দুনিয়াত নাজিল হইল। নবী আল্লাহ চাইলে তো দুনিয়াত রসুলের রাইখাও নামাজ ফরজ করতে পারতো, তো এত দূরে নেওয়ার প্রয়োজনটা ছিল কি? সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরাত একাদার হাদিস আনছে, রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার মাবুদকে আমার স্বচক্ষে দেখেছি। এগুলা যদিও ব্যাখ্যা সাপেক্ষের কথা, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আল্লাহর হাবিব আল্লাহকে কি দেখেছেন? এখানে কোনো তাওবিল করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। কোন তাহলে ভাই যে কথাটা বলতে চাচ্ছি, আমরা ইনশাআল্লাহ পবিত্রতার সাথে থাকবো। কিসের সাথে থাকবো? আরেকটা হাদিস আমি আপনাদের শোনাইয়া দেই। এই হাদিসটা ইমাম তিরমিজি 55 নম্বর হাদিস এনেছেন। ইমাম তিরমিজি এই হাদিসটা আমলটা করবেন। বিসমিল্লাহ রহমান রহিম। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াহসিনুল উযুআ, কোন ঈমানদার যখন নামাজের জন্য ওযু করে, কি করে? নামাজের জন্য ওযু করে, ওযু করার পরে, ওযু করার পরে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া গিয়া সুম্মায়া কুলু ফারাফা রাসহু ইলা সামা, আসমানের দিকে মাথা তুলিয়া সুম্মায়া কুলু তফর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কালিমায়ে শাহাদাত যদি পড়ে, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইহা শা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলিয়া দেয়। কিয়ামতের ময়দানে আটটা দরজা খুলিয়া দিয়া তাকে বলা হবে, বান্দা আট দরজার যেই কোনো একটা দরজা দিয়া তুমি জান্নাতে চলিয়া যা। তো কালিমা শাহাদাত পারি কি পারি না? পারি না। তা ওযু করার পরে কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা একটু বড়, একটু ছোট করে দেই, এই বড় নাও আছে তিরমিজি 55 নম্বর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, ছোট করে দিলাম, এই ছোট এটা বললেও চলবে, আটটা দরজা আল্লাহ খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। কত গুরুত্ব ফজিলত পবিত্রতার, কত গুরুত্ব! আরেকটা হাদিস শোনাইয়া দেই। এই হাদিসটা আপনারা ইনশাআল্লাহ মনে রাখবেন। ফের হাজিরিন, অনেক সময় আমরা উজু করি, হ্যাঁ, গোসল ফরজ হইলে গোসল করি, কিন্তু আমরা ঠিক মতো ডলি না গাও, আমরা ওই কষ্টদায়ক মাকারিহি ইসবাগিল উজুফিল মাকারি, কানের ভিতরে, এই ভিতরে এই যে জায়গাগুলোতে যেগুলো পানি পৌঁছায় না,
ঠুকুর টাকুর ডুব দিয়ে উঠতে যায়, আসে না নাই, পবিত্রতা অর্জন হবে না, গোসল ফরজ হবে না। একটা পশম যদি শুকনা থাকে তাহলে আপনি নাফাক অবস্থায় যদি আল্লাহকে সিজদা দেন তাহলে এটা কুফর হবে, নাউজুবিল্লাহ, কি হবে, কুফর হবে, কুফর হবে অপবিত্র অবস্থায়। এই হাদিসটা দেখেন, এটা মুসলিম শরীফের হাদিস 241। আল্লাহর হাবিব বলে, সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আমরা একদিন রজানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিন মক্কা তা ইলাল মদিনা, মক্কা শরীফ থেকে আমরা মদিনায় গেলাম, হাত্তা ইদা কুন্না বিমা ইত্তরিক, আমরা এমন একটা জায়গায় গিয়ে বুঝলাম যেখানে রাস্তার মধ্যে পানি ছিল, তাআজ্জালা কওমুন ইনদাল আসর, একদল সাহাবী আসরের নামাজের পড়ার জন্য তাড়াহুড়া করতে লাগলো, ফাতামাদদু ওয়াহুম ইজালুন ফানতাহিনা ইলাইহিম ওয়া আকাবুহুম তালুহুম ওয়ালাম ইয়ামাসসাহাল মা, তাড়াহুড়া করতে গিয়া উযু করে এই ঠুংকা নাকি মুখ ধুইলো, আর ধুইলো পা ধুইল, দেখা গেল পায়ের টাকনুগুলা কি শুকনা রয়ে গেছে, কি রয়ে গেছে, শুকনা রয়ে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে তাদের দিকে তাকায়া তাকায়া বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনাল্লাহ, যাদের টাকনু অজু করার পরেও শুকনা থাকে তাদের ওই অঙ্গটা জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে যে অঙ্গগুলা এই কষ্টদায়ক জায়গা, এখানে পানি ভালো মতো পৌঁছাইতে হবে, একদল বাইরিয়া গেছে এরা কয় ওই একবার একবার করে ধুইলেই চলে, একবার একবার করে ধুইলেই কি চলে, আমরা একটা অঙ্গ কয়বার করে ধুই, কতবার, ঐতিহ্যবাহী উপজেলা রায়পুর উপজেলার কেন্দ্রীয় বড় মসজিদের মুসল্লিদের অবস্থান থাকবো আরো সিংহ সবে কিনাই, ঠিক কিনা বলেন, এরম যদি হন্তদন্ত অন্ত হইবনি, জজবা থাকবে, এটা ঐতিহ্যবাহী মসজিদ, এখানে যারা আসে তারাও আল্লাহর মেহরবানি, সবাই শিক্ষিত, সবাই বুঝবান, দূর দারাজ থেকে আল্লাহর বান্দারা এখানে আসে, সুতরাং এখানে আলোচনা হবে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা, আলোচনাগুলো বুঝতে হবে, জবাব দিতে হবে, আপনাদের ব্রেনে জিনিসটা অ্যাকসেপ্ট করার মতো আপনারা সেই মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনতে হবে, কথা কন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং এই লাভু জয়া বসে থাকলে দৈত না, এগুলো তো মাসআলা মনে রাখতে হবে, কথা কি কিছু বুঝছেন নি, তাহলে তিনবার ধুইলে পরে প্রত্যেকটা জিনিসের জায়গায় জায়গায় পানি পৌঁছে যাবে, এরা কয় একবার ধুই, আমি একজনের লাগে একবার আমার খুব একটা বাধাবাধি হয়ে গেছে, কয় একবার ধুইলেই চলে, একবার ধুইলে চলে তো বুঝলাম ভাই, একবারের কথাই তো বলা হয়েছে, কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দেই, কখনো কখনো নফল জিনিস ফরজ হয়ে যায়, নফল জিনিস বলে কেমনে, আপনি যদি রাস্তার পাশে ডুল্লার শাক লাগান, কিসের শাক, ডুল্লার শাক বলেন তো, এই ডুল্লার শার্ট লাগানোর পরে যদি বেড়া না দেন থাকবো নি, এই ডুল্লার শার্টটা লাগাইছেন এটা হইছে ফরজ, এটা কি, কিন্তু এই ফরজ দ্বারা টিকানের লাইগা আরেকটা ফরজ লাগবো, সেটা কি বেড়া, সেটা কি, আচ্ছা ডুল্লার শাক লাগানোর আগে এই বেড়াটা কি ফরজ ছিল, সুতরাং শাকটা বীজ রোপণ করার সাথে সাথে বেড়া দেওয়াটা কি হয়ে গেছে, জরুরি হয়ে গেছে, একটার সাথে আরেকটা অঙ্গ সম্পর্ক, এই বিষয়গুলো তো এরা ভাবে না। শীতকালে যখন আপনি একটা হাত দৌত করবেন, শরীর থাকে শুষ্ক, পানি পৌঁছে না, দেখবেন খামচি দিলে শুকা, আপনার এই শুকনা এই আবরণটা বোঝা যায়, আপনি একবার ধুইলে পশমের গোড়ায় পানি যাবে না, তখন শীতকালে একবার না ওই বাকি দুইবার ধোয়া যে সুন্নত ওইটাও ফরজ হয়ে যায়, সুবহানাল্লাহ। এই যে এরা যে ধোকা দিচ্ছে মানুষকে, মানুষকে যে অপবিত্র রাখতেছে, আল্লাহ এদের হেদায়ত করে ফরিয়া আমিন, প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধুবেন, তিনবারের বেশি ধুবেন না, এটা ইজমায়ে উম্মত, আবার অনেকে তিনবারের বেশি ধোয় মনে হয় ময়লা যায় না, তিনবার চারবার দশবার পর্যন্ত দেয়, এটা আবার হচ্ছে শয়তান, অজুতে একটা শয়তান আছে, শয়তানটার নাম আমি ভুলে গেছি, হাদিসে আছে, এই ধোকা দেয় দিয়ে দিয়ে একটা অঙ্গরে দশবার পর্যন্ত ধোয়ায়, আছে না নাই, এটাকে শয়তান, হাদিসে আসছে মুসলিম শরীফের হাদিস, ওয়ালহান না জানি উলহান নামে একটা শয়তান আছে, তার নাম নাউজুবিল্লাহ খান। আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, অজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো গর্দান মাসেহ করা, সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ একদল ভাই বের হয়ে গিয়েছে, এরা বলতেছে কি গর্দান মাসেহ করা বেদাত, নাউজুবিল্লাহ খান, গর্দান ঘাড় মাসেহ করি, ঘাড় মাসেহ করি না আমরা, করি কি না, আপনারা করেননি, এটা বলে বেদাত, এটা বলে হাদিসে নাই, আচ্ছা হাদিসে আছে না না আছে আমি দেখাই দিম। গর্দান মাসেহ করার সপক্ষে প্রথমে একটা কথা বলি, আপনারা যখন তীব্র গরম থেকে যাবেন, ঠান্ডা পানি দিয়ে যখন উজু করবেন, ওই সময়টায় দেখবেন ঘাড়ে যদি আপনি একটু পানি স্পর্শ করেন খুব একটা শীতলতা অনুভব হয়নি খুব শীতলতা অনুভব হয়, এবং এটা নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ পর্যন্ত করেছে,
বিজ্ঞানীরা রিসার্চ পর্যন্ত করেছে, গর্দানে ফানি এই ঘাড়ে পানি লাগাইলে ব্রেনে এটা গিয়া আপনার কি করে এফেক্ট করে সুন্দর মতো, এটা ব্রেন যদি গরম থাকে আস্তে শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর প্রত্যেকটা হাদিস নিয়ে আজকে বিজ্ঞানীরা আপনার রিসার্চ করতেছে, তারা অনুসন্ধান করতেছে। সুতরাং ঘাড়ে পানিটা লাগাইলেই দেখবেন ঘাড় এবং মাথা কেমন জানি হালকা ঠান্ডা শীতলতা অনুভব হয়। এইবার দেখেন ইমাম জাহাবি, শামসুদ্দিন জাহাবি, তালখিসুল হাবীব, প্রথম খণ্ড 93 পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে ওমর, নাফে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াদ্দা, যেই ব্যক্তি উজু করবে, ওয়া মাসাহা বিয়াদাইহি, এবং দুই হাতের মধ্যে পানি নিয়া, আলা উনুকিহি, মাথার উপর দিয়া নিয়া ঘাড় মাসে করবে, উকি আল গুল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেই সমস্ত জাহান্নামী আসামিদেরকে জাহান্নামের বেরি পরায়া জাহান্নামে নিয়া যাবে, কিয়ামতের ময়দানে ঘাড় মাসে করনেওয়ালা ব্যক্তিদেরকে ওই ধরনের বেরি পরা থেকে আমার আল্লাহ নাজাত দিয়া দিবে। কেয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের বেরি পরাবে না, এই যারা ফেরারি আসামি তাদেরকে শিকল পড়ায় না, এটাকেই বেরিয়েই তো বলে, এই বেরি পরাইবে জাহান্নামীদেরকে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে কেয়ামতের ময়দানে বেরি পরা থেকে মুক্তি দিবেন যারা গর্দান মাসে করবে। ইমাম জাহাবি তালখিসুল হাবীব, প্রথম খণ্ড 93 পৃষ্ঠা, আর তাদেরই একজন ইমাম ইমাম শাওকানি, নাইলুল আওতার, নাই 1 খণ্ড 203 পৃষ্ঠা, আর নাইলুল আওতার 1 খণ্ড 203 পৃষ্ঠা, ইমাম শাওকানি তাদেরই একজন ইমাম, তিনি বলতেছেন ইনশা আল্লাহ হাজা হাদিসুন হাসানুন সহি, এই হাদিসটি সহি। তাহলে আমরা গর্দান মাসে করবো কি করবো না, এটার যে এটা নিয়ে যে ঝামেলা চলতেছে এটা আপনারা অনেকে জানেন না, শুকনোভাবে শুকনোভাবে তারা ঢুকতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতার সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতা অবস্থায় মৃত্যু দান করুক, ফরিয়া আমিন। অনেকেই অপবিত্র অবস্থায় ইন্তেকাল করে, নাউজুবিল্লাহ। কল আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, মাহবুব আমাদের যখন মৃত্যু দিবা আমরা যেন পৌত পবিত্র থাকি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কাছে দোয়া করবেন, পৌত পবিত্র। তাহলে মোটের উপর আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল গোসল ফরজ হইলে সাথে সাথে গোসল করে নিব, অজু ফরজ হইলে সাথে সাথে অজু করে নিব। অজুর 4টা ফরজ, মুখ ধোয়া, মাথা হাত ধোয়া, মাথা মাসে করা, পায়ের টাকনু পর্যন্ত দৌত করা। গোসলের 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, পুরা শরীর ভালো মতো কি করা আপনার দৌত করা, এমন একটা জায়গা যেন খালি না থাকে। মা বোনদের পিরিয়ড হলে নির্দিষ্ট টাইম ওভার হলে তারা গোসল করে নেবে, এগুলো সব পবিত্রতার অন্তর্ভুক্ত। রব্বে করিম আমাদের সকলের সকলকে অপবিত্রতা থেকে হেফাজত করুক, ফরিয়া আমিন। এটা হচ্ছে বাদানা, তহারতুল বাদানা, শরীরের অপবিত্রতা। আরেকটা কথা প্রথমেই আমি বলেছিলাম, কলবের অপবিত্রতা, কলবের অপবিত্রতা হচ্ছে তাজকিয়ায় নফসের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে, আউলিয়া কেরামের সান্নিধ্যে যাওয়ার মাধ্যমে, জিকির আজকার তালিম তরবিয়ত নেওয়ার মাধ্যমে কলবের অপবিত্রতা দূর হবে। আল্লাহ তাআলা কলবের অপবিত্রতা থেকেও আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, চার রাকাত।